ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রিও ড্রিমার্স। তো আমরা আজকে যাচ্ছি ডায়মন্ড হারবার। তো আজকের উইকেন্ডটা আমরা ওখানে স্পেন্ড করতে যাচ্ছি, ওখানকার ইবিজা রিসর্টে আমরা এই উইকেন্ডে স্পেন্ড করব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই উইকেন্ডটা স্পেন্ড করি। স্টে টিউনড উইথ আস। রজত এখানে গাড়ি চালাচ্ছে, একটু হাই বলে দাও। হ্যালো, হাই। পিছনে বসে আছে আর আমি এখানে। এই ইবিজা রিসর্টটা ডায়মন্ড হারবার রোডের উপরে, আমাদের নিউ টাউন থেকে 45 কিলোমিটার মতো। ডায়মন্ড হারবার পুরো যেতে লাগে না, তার অনেকটা আগে আমতলা বলে একটা জায়গা, ঠিক তার সেখানটাতে ডায়মন্ড হারবার রোডে। এখন আমরা মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, তো এখান থেকে মোটামুটি আরও 26 কিলোমিটার, 1 ঘন্টা মতো লাগবে আরও। আমাদের পৌঁছাতে এখন আরও 45 মিনিটস মতো লাগবে। তো আমার একটা ওয়ার্কশপ আছে, আমি সেটা ফটফট করে সেরে নিই আমার স্কুলে, তারপর আমি আবার আমরা আবার জয়েন করব। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। এটা হচ্ছে মেন বাইরের গেটটা, ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা। এটা হচ্ছে আমরা ইবিজার রিসর্টটা, আমরা জাস্ট এন্টার করছি। হিউজ রিসর্ট, অনেকটা বড় জায়গা নিয়ে রিসর্টটা। তো আমরা এই জাস্ট এন্ট্রেন্সটা দেখছি। Your destination is on the right. তো আমরা এখন পৌঁছে গেছি আর এটা হচ্ছে ইবিজা রিসর্টের এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে রিসেপশন লবি এরিয়াটা। তো এটা হচ্ছে ওয়েটিং রুমটা, আমরা এখন ওয়েট করছি। ইবিজার চেক ইন এখনও স্টার্ট হয়নি, আর চেক ইন 1 PM। তো এটা হচ্ছে আমাদের পাথওয়েটা, যেখান দিয়ে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। এই যে করিডোর, আর এই যে আমাদের রুম 227। সেই হচ্ছে আমাদের রুমটা। রুমটা যথেষ্ট লাক্সারি আর যথেষ্ট বড়। তো এটার একটা ভিনটেজ লুক আছে। হ্যাঁ, একটা ভিনটেজ লুক আছে, একটু পুরনো স্টাইলে, পুরনো দিনের মতো করে জিনিসটাকে সেট আপ করা আছে পুরোটাই। এটা আমাদের ব্যালকনি ভিউ, লেক ভিউ। এটা হচ্ছে বাথরুম, এই যে পাপা, এখানে হচ্ছে শাওয়ার আউটলেট। মামা এখন সারা ঘর স্যানিটাইজ করছে। আর আগেও দেখালাম, এটা আমাদের ব্যালকনি, ওটার থেকে লেক ভিউ। ওই যে ডাক্স গুলো,
না একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইগুলো রাজহাঁস দেখিস কি সুন্দর ন্যাচারাল বিউটি, পুকুর পাড়ে হাঁস ঘুরে বেড়াচ্ছে। খুব হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। এই রিসর্টটায় খুব মানে ন্যাচারাল বিউটিটাই এখানকার স্পেশালিটি, আর্টিফিশিয়ালি কোনো কিছু তৈরি না, ন্যাচারাল একটা জায়গাতে একটা প্রপার্টির মধ্যে ওরা রিসর্টটা বানিয়েছে, যেখানে পুকুর টুকুর সব কিছু রয়েছে। তো এই রিসর্টটা এটাই ডিফারেন্ট দেখলাম অন্য রিসর্টে থেকে। অন্য রিসর্টে যেরকম সব কিছু আর্টিফিশিয়ালি করা থাকে হয়তো আরও সুন্দর টিপটপ লাগে, কিন্তু এটা একদম পুরো ন্যাচারাল আর কি। ন্যাচারাল পুকুর যেরকম হয় তার মধ্যেই বোটিং করা হচ্ছে। তো আমরা এখন এই এখান থেকে আমরা এখন খেতে যাচ্ছি। এই হচ্ছে লেকটা, আমাদের রুমস এই যে এখানে লেক ভিউ রুমস। এখানে সাইক্লিং এরও প্রভিশনস আছে। ₹100 পার হেড ফর 30 মিনিটস, আর বোটিং এর টাইম রয়েছে 9 AM to 5 PM। এখানটায় লেখা আছে কি কি আছে, বোটিং, আর্চারি, কায়াকিং, গান শুটিং, গলফ, বোটিং, সাইক্লিং অ্যান্ড জিপলাইন। এগুলো কি সব এখন ওপেন আছে? সব বোধ হয় ওপেন নেই। না ওপেন নেই, সব ওপেন নেই। না কি কি ওপেন আছে এখন? ম্যাম সাইক্লিং আছে, আর আর্চারি আছে, আচ্ছা ট্যাম্পলিন আছে, আচ্ছা বোটিং আছে, কায়াকিং আছে, আর আপনার ব্যাডমিন্টন, বাস্কেটবল এগুলো কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা। আর ইনডোরে আপনার টেবিল টেনিস কি কি এইগুলো কোথায়? গান শুটিং, গলফ, বোটিং, ওগুলো সব কিছু করোনার জন্য এখন এই এলো? না না না, অ্যাকচুয়ালি মানে অ্যাডভেঞ্চার ক্লোজ মানে ছিল, আচ্ছা আচ্ছা, চার দিন আগে ওপেন হয়েছে। আচ্ছা আচ্ছা, চার হয়ে তবে হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এখন রেস্টুরেন্টে থেকে যাচ্ছি। এই রেস্টুরেন্টের এন্ট্রেন্সটা লুকটা পুরো ভিনটেজ টাইপের লুক, একটা ক্লাসিক লুক। এই আমি এন্টার করবো। এই হচ্ছে রেস্টুরেন্টের লুকটা। ইটস আ ডিফারেন্ট লুক অ্যাকচুয়ালি। একটা ওল্ড মহল টাইপের লুক। আমরা অলরেডি এখানে বসেছি। সব থেকে এক্সাইটিং হচ্ছে জাস্ট পাশের এই ওয়াটার বডিটা, ঠিক এই জলের এই পাশটাতে আমাদের টেবিলটা, দারুণ লাগছে জায়গাটা। এখানটা বার সেকশন,
এই আমরা এখন বোটিং করছি। এখানে একটা লেক রয়েছে, সেই লেকটার মধ্যে বোটিং করছি। এই হচ্ছে তার সিনিক বিউটি, একদম ন্যাচারাল বিউটি, আর্টিফিশিয়াল কিছু তৈরি না, এটা পুকুর মতো। এই যে রিম রিম, দেখতে দেখ দেখ রিম কি বিউটিফুল দেখতে। কি দারুন ডাকগুলোর সঙ্গে রিম, আয় একটু ইয়ে, ওরা তো পিছন ঘুরে রয়েছে, চলে এখানে। কিছু আউটডোর প্লে এরিয়া রয়েছে, ব্যাডমিন্টন, এরা দুজন ব্যাডমিন্টন খেলছে। একটা ট্র্যাম্পোলিন রয়েছে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর। সুইমিং পুলটা বন্ধ আছে করোনার জন্য, যে সুইমিং পুলটা এখানটাতেই রয়েছে। সেলফি জোন, এখানে আমরা এক্ষুনি সেলফি তুলে এলাম। ডিস্ক এরিয়াও আছে। এই জায়গাটা একটা অদ্ভুত সুন্দর জায়গা, যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখার মতো। এই সুইমিং পুল এরিয়াটা এখন বন্ধ আছে, সুইমিং পুলটা করোনার জন্য এখন বন্ধ করে রেখেছে ওরা। আর এইগুলো হচ্ছে সেই হাট এরিয়াটার নামটা কি জানো, এই জায়গাটা, এই রুমসগুলো ইন্টারগ্রিন উইন্টার গ্রিন কটেজ, যেগুলো সেগুলো হচ্ছে এরকম হাট টাইপের দেখতে, দারুণ দেখতে। যারা এই কটেজগুলো বুক করে তারা এখানটায় থাকে। এই ঝিলে পার দিয়ে হাঁটার রাস্তা আছে, এখান দিয়ে অনেকে সাইক্লিংও করছে, বা যারা হাঁটতে চাইছে তারা হাঁটছে। এখানটাতে আমরা একটু আগে বোটিং করলাম। খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানটায়। This is the bird and rabbit zone. মনে হয় না নাকি তোতা, ওটার পর স্টেপ করে করে উঠে উঠে যেতে হয়।
এটা একটা কিড জোন প্লে প্লে জোন একটা এটা ছোট বাচ্চাদের ইনফ্যান্ট একটা প্লে জোন রয়েছে এখানটা কিচ্ছু করবে না কত সুন্দর লাগছে দেখো চলো এটা হচ্ছে প্লে জোন এরিয়াটা ইনডোর প্লে জোন এরিয়াটা এই যে মামার বাবা ব্যাডমিন্টন খেলছে দারুণ খেলছে যা আমি খেলতে পারছি না জন্য হাতে তার র্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি ওরা হচ্ছে প্রো এটা বার কাউন্টারটা চা কফি ওখানেই পাওয়া যায় তো আমরা এখান থেকে চা খেয়ে এখন এখান থেকে বেরোচ্ছি দেখি সন্ধ্যাবেলা লাইট ফাইট জ্বালানোর পর কীরকম লাগছে রাত্রিবেলা এই জায়গাটা খুব সুন্দর লাগছে সবাই বসে একসঙ্গে আড্ডা মারার দারুণ জায়গা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখন আমরা অলরেডি আমাদের নাইট ড্রেসে চেঞ্জ করে নিয়েছি তো আজকে সারাদিনটা আমাদের ভালোই কাটলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রিল কেমন এনজয় করলি অ্যাক্টিভিটিস গুলো আর্চারি করলাম বোটিং করলাম কত কিছু করলাম তারপরে আমরা আজকে তাড়াতাড়ি করে ডিনার করে ফেলেছি ডিনারটা আমরা তাড়াতাড়ি করে সেরে নিলাম তো এবার মোটামুটি আজকের দিনের জন্য আর কিছু বাকি নেই এবার কাল সকাল থেকে আবার দেখা যাক কি কি করা যায় রিম তাহলে কি আজকের মতো ডান হ্যাঁ আজকে তো ডান আবার পরে কালকে মর্নিং এ কি আজকের মতো সব কমপ্লিট তো আজকে তো আর কিছু নেই তো আর বেরোবে নাকি না আর বেরোবো না হাঁটতে যাবে নাকি তো মামারা এখন চিল করছে আমরা একটু পরে শুয়ে পড়ব সো গুড নাইট এভরিওয়ান দেখি কাল সকালবেলা আমরা আবার কি কিভাবে আর কি কি অ্যাক্টিভিটিস বাকি থাকে বা কি কি আছে তো কাল সকালবেলা আবার দেখা হবে গুড নাইট সো গুড নাইট ফর টুডে